বিভিন্ন দাবি দাবা নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক কালের নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি দলটির দাবি পতিত আওয়ামী লীগ সরকারের লোকেরা এসব ঘটনার সঙ্গে জড়িত তারা মনে করেন সরকার এই বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতামত আমলে নিয়ে সরকার চালালে এ ধরনের পরিস্থিতি তৈরি হত না বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতাদের আলোচনায় এ ধরনের পর্যবেক্ষণ উঠে এসেছে সাম্প্রতিককালে নৈরাজ্যের বিষয়ে বিএনপির বিশ্লেষণ হচ্ছে সরকার শুরু থেকে নৈরাজ্যের বিষয়ে কঠোর ছিল না অনেক ক্ষেত্রে তাদের নমনীয়তা বর্তমান নৈরাজ্যের অন্যতম কারণ এ ধরনের চক্রান্ত ও সহিংস অবস্থা তৈরি হতে পারে এমন শঙ্কা থাকার পরও সরকার শক্ত হাতে দমন করেনি ফলে এখন একটি বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছে